নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সহজ ভাষায় ধর্মকথা আমি আপনাদের বন্ধু আচার্য ঋত্বিক চক্রবর্তী আজকে আমরা জানব সামনে যে জন্মাষ্টমী ব্রত আমরা পালন করতে চলেছি সেই জন্মাষ্টমী ব্রতের দিন শ্রীকৃষ্ণ বা আমাদের বাড়িতে যে গোপাল আছে তাকে আমরা কিভাবে অভিষেক করব। কৃষ্ণ জন্মাষ্টমীর উল্লেখযোগ্য আচার হচ্ছে এই অভিষেক এই অভিষেক করতে গেলে আমাদের কিছু উপকরণ লাগবে আমরা বাড়িতে করব তাই সহজভাবে কিভাবে এই উপকরণগুলি দিয়ে আমরা করতে পারি সেটি এই ভিডিওতে আলোচনা করব এবং তার সাথে এটিও আপনাদের বলে রাখতে চাই যে সমস্ত উপকরণ যদি আপনারা এই যে সময় চলছে সেই সময় আমরা জানি যে করোনার আবহের মধ্যে বিভিন্ন দোকানপাট বন্ধ নানা জনে নানা সমস্যার মধ্যে আছেন তাই সমস্ত উপকরণ যে আপনাদের জোগাড় করতে হবে সেরকম না যে যেভাবে পারবেন যতটা উপকরণ জোগাড় করা সম্ভব হবে সেইভাবেই আমরা এবার এই জন্মাষ্টমী ব্রত পালন করবো তৎসত্ত্বেও যে যে উপকরণগুলো সাধারণভাবে লাগে সেগুলি আমি এখানে আলোচনা করব তার মধ্যে যতগুলি সম্ভব আপনারা জোগাড় করবেন এবং সেইভাবে করার চেষ্টা করবেন তাহলে এবার বলছি কিভাবে এই অভিষেক আমরা করব প্রথমে আমরা আমাদের যে গোপাল আছে গোপালকে আমরা একটি বাটার মধ্যে অর্থাৎ যে জায়গাতে আমরা গোপালকে অভিষেক করতে চাই সেই পাত্র নেব সেটা যেন একটু কানা উঁচু পাত্র হয় সেই পাত্রে আমরা গোপালকে বসাবো তার আগে ওই পাত্রের মধ্যে কিছুটা ফুল এবং একটি তুলসীপত্র অবশ্যই দিয়ে দেব। এখানে অষ্টদল পদ্মের কথা বলা আছে কিন্তু অষ্টদল পদ্ম সবসময় সবাই আমরা করতে পারি না জানি না সেটা কীভাবে করতে হয় তাই যেহেতু আমরা বাড়িতে করছি তাই এখানে আমরা কিছু ফুল ব্যবহার করব কিছু ফুল নেব এবং তার সাথে তুলসী পাতা দিয়ে আমরা গোপালকে ওখানে বসাবো। এবং গোপালের গলায় যদি পারেন বা আমাদের যে কৃষ্ণের মূর্তি আছে সেই মূর্তির গলায় যাকে অভিষেক করা হচ্ছে তার গলায় তুলসী পত্রের যদি মালা দেওয়া যায় তবে ভালো এই সময় একটি তুলসী পত্রের মালা আমরা প্রভুর গলায় দিয়ে রাখব এরপরে যে সমস্ত দ্রব্য আপনারা রেখেছেন এই অভিষেক করার জন্য সেই সমস্ত দ্রব্যের ওপরে ওং অস্থায় ফট ওং অস্থায় ফট এই মন্ত্র দ্বারা জলের ছিটা দিয়ে সেই সমস্ত দ্রব্য শোধন করে নিতে হবে এরপরে শ্রীকৃষ্ণকে বা গোপালকে এই আসনে আসার জন্য মন্ত্র পাঠ করতে হবে সেই মন্ত্রটি হলো ইদং আসনাম শ্রীকৃষ্ণায় বা এখানে গোপালায় নম যে যেটা বলবেন অর্থাৎ ইদং আসনায়ম শ্রীকৃষ্ণায় নম বা ইদং আসনাম শ্রী গোপালায় নম এই মন্ত্র দ্বারা শ্রীকৃষ্ণ বা গোপালকে আসনে আসার জন্য অনুরোধ করা হল এরপরে আমরা শ্রীকৃষ্ণকে স্বাগতম করব এই আসনে তাকে আমরা হাত জোড় করে বলবো প্রভু কৃপায় স্বাগতম কুরু শ্রীকৃষ্ণায় নম আর বলছি প্রভু কৃপায় স্বাগতম কুরু শ্রীকৃষ্ণায় নম এরপর আমাদের যে সমস্ত দ্রব্যগুলো আছে সে সমস্ত দ্রব্যগুলো আমরা নিয়ে আসবো এবং প্রথমে পাদ্যম করব অর্থাৎ একটুখানি জল নেব নিয়ে বা প্রভুর শ্রীকৃষ্ণের পায়ে একটু জল দেবো দিয়ে মন্ত্রপাঠ করব এ তৎ পাদদাম শ্রীকৃষ্ণায় নম এ তৎ পাদ্দাম শ্রীকৃষ্ণায় নম এই মন্ত্রে শ্রীকৃষ্ণের পায়ে জল দিতে হয় এরপরে অর্ঘ নিবেদন করব যদি অর্ঘ না থাকে আমাদের কাছে তাহলে আমরা জলই নিবেদন করব ইদম অর্ঘম শ্রীকৃষ্ণায় নম ইদম অর্ঘায়ম শ্রীকৃষ্ণায় নম এরপরে মন্ত্রপাঠ করব ই দম আচমনীয় শ্রীকৃষ্ণায় নম একটি করে জল দেব ই দম আচমনীয় শ্রীকৃষ্ণায় নম এরপরে আমরা মধুপর্ক দেব এসো মধুপর্ক শ্রীকৃষ্ণায় নম যাদের কাছে মধুপর্ক থাকবে না মধুপর্কের ব্যবস্থা যারা করতে পারবেন না তারা জল দিয়েই করবেন এসো মধুপর্ক শ্রীকৃষ্ণায় নম এরপরে আমরা পুনরাচমনয় করব সেই পুনর মন্ত্র হচ্ছে ইদম পুনর আচমনীয় শ্রীকৃষ্ণায় নম ইদম পুনর আচমনীয় শ্রীকৃষ্ণায় নম এখানে একটি কথা মনে রাখার যে যখন অভিষেক পর্ব চলবে তখন শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি কাশরের ধ্বনি এগুলো যেমন বাজবে তার সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে থাকবেন এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে করতে এই সমস্ত অভিষেক পর্বটি কিন্তু করতে হবে এবং এই অভিষেক পর্ব চলাকালীন হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন এইবার আমরা প্রথমে সুগন্ধি তেল অবশ্যই অল্প একটু নেবেন বেশি নেওয়ার দরকার নেই যে কোনো একটি সুগন্ধি তেল যেটা আমরা আগে থেকে জোগাড় করে রেখেছি সেই সুগন্ধি তেল মর্দন করতে হবে প্রভুর গায়ে অল্প করে নিয়ে মর্দন করা হবে মাখিয়ে দেওয়া হবে মুখে দেবেন না বাকি অন্যান্য স্থানে এই সুগন্ধি তেল ভালো করে প্রভুর গায়ে মর্দন করা হবে এবং তারপরে গোপী চন্দন অর্থাৎ আমাদের যে চন্দন আছে সেটি আমরা সাদা চন্দন আমরা করে নিতে পারি সেই সাদা চন্দন আমরা করে নিয়ে সেটি প্রভুর গায়ে মর্দন করবো এরপরে এটি হয়ে যাওয়ার পরে আমরা পঞ্চগব্য এবং পঞ্চমৃত দ্বারা করব। পঞ্চগব্য প্রথমে দেব এক এক করে তারপরে পঞ্চামৃত আমরা দেব দুধ দই ঘি মধু এবং মিচিরির জল এই এই দ্বারা পঞ্চামৃত আমরা এক এক করে দেব। এখানে একটি কথা আমার বলার যে অবশ্যই আপনারা যদি পারেন এই অভিষেক যে পর্ব সেটি দাঁড়িয়ে করা ভালো অর্থাৎ আমরা যদি কোনো একটা উঁচু স্ট্যান্ডের ওপরে এই অভিষেক পাত্র রেখে সেখানে যদি আমরা করতে পারি অর্থাৎ পুজো যেমন আমরা বসে সে করি অভিষেক কিন্তু দাঁড়িয়ে করার একটা বিধান আছে তাই যদি সম্ভব হয় এটি আপনারা দাঁড়িয়ে করতে পারবেন এবং আর যে ব্যাপার সেটা হচ্ছে এই সমস্ত দ্রব্য যেগুলো আমরা ভগবানকে নিবেদন করব অভিষেকের সময় সেটা অভিষেক শঙ্খ বলে একটি শঙ্খ হয় সেই শঙ্খ দ্বারা নিবেদন করা যায় বা আপনাদের বাড়িতে যদি জল শঙ্খ থাকে সেই জল শঙ্খ দ্বারা আপনার প্রভুর মাথায় ঢালুন এই সমস্ত দ্রব্য এবং তার সাথে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা দ্রব্য যখন আপনারা এক এক করে দেবেন তখন যেন প্রত্যেকটা দ্রব্যের সাথে একটি করে তুলসী পাতা দেওয়া হয় তুলসী পাতা দিয়ে এই দ্রব্যগুলো কিন্তু নিবেদন করতে হবে তাহলে আমরা এখনো পর্যন্ত যেটি দিলাম যে পঞ্চগ্রব্য এবং পঞ্চমৃত এগুলি আমরা ঢাললাম এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে দুধ দই ঘি মধু এবং ফলের রস এইগুলো আমরা এক এক করে আমরা দিতে থাকবো অর্থাৎ প্রথমে একটু দুধ দেব তারপরে দই দিয়ে করব অভিষেক তারপরে ঘি তারপরে মধু এবং ফলের রস পাঁচ রকম ফলের রসের কথা বলা হয়ে থাকে যদি সম্ভব না হয় যতগুলি আপনারা সম্ভব জোগাড় করে সেই ফলের রস দ্বারা আপনারা প্রভুর মাথায় দেবেন এবং তারপরে আপনারা ডাবের জল ডাবের জল দিয়ে প্রভুকে দিতে পারেন ডাবের জলও দেওয়া যায় ডাবের জল দিয়েও আপনারা অভিষেক করতে পারেন এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আটা বা চালের গুঁড়ো আটা বা চালের যে গুঁড়ো আছে সেই আটা বা চালের গুঁড়ো দিয়ে আপনারা এই অভিষেকটি করবেন এই অভিষেক করবেন আটা বা চালের গুঁড়ো সেটি অল্প করে গায়ে ছেটাতে হবে প্রভুর গায়ে অল্প করে ছেটাতে হবে সেখানে আপনারা কুশ ব্যবহার করতে পারেন ছেটাবার জন্য বা যে দুর্বা আছে সেই দুর্বার মধ্যেও নিয়ে আপনারা প্রভুর গায়ে ছিটিয়ে দিতে পারেন এটাকে বলে ধুলি স্নান এরপরে সুগন্ধি জল অর্থাৎ সুগন্ধি জল মানে গোলাপ জল হতে পারে গোলাপ জল নিতে পারেন বা অগরুর যে জল আছে সেই অগরু কিনতে পাওয়া যায় অগরু সেই অগরুর জল দিয়ে বা গোলাপের জল বা দুটি জলই অগরু এবং গোলাপ দুটি জলই আমরা প্রভুর গায়ে দেবো এবং এরপরে যেটা করব সেটা হচ্ছে ঈষদ উষ্ণ একটু জল আমরা আগে থেকে করে রাখব সেই ঈষদ উষ্ণ জল আমরা দেব। যাতে একটু আরাম পায় ঈষদ উষ্ণ জলে স্নান করার ব্যবস্থা আছে তা ঈষদ উষ্ণ জলে স্নান করাবো তারপরে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে এরপরে গঙ্গা জল আমরা প্রদান করব। গঙ্গা জল প্রভুর মাথায় দেব এরপরে যেটা করা হবে সেটা হচ্ছে একটা চালুনির ব্যবস্থা রাখতে হবে সেই চালুনির কথা বলা হচ্ছে চালুনি হচ্ছে সহস্র ছিদ্র অর্থাৎ অনেকগুলো ছিদ্র থাকবে এরকম একটা চালুনি সেই চালুনি দ্বারা ওপর থেকে জল ঢালা হবে প্রভুর মাথায় সেখানে আপনারা যে ফলদক এবং পুষ্পদক ফলদক মানে হচ্ছে ওই গোটা ফল দিয়ে যে জল সেই গোটা ফল ফল দিয়ে জল ঢালতে হবে বা অর্থাৎ ওই চালুনির উপরে ফল রাখলেন তার উপরে জল দিয়ে ঢালা হলো এটা একটা ফলদক পুষ্পদক অর্থাৎ পুষ্প রাখা হলো পুষ্পর ওপর দিয়ে জল দিয়ে পুষ্প ভেজানো যে জল সেটি ফুভুর গায়ে পড়বে সেটা হচ্ছে পুষ্পদক আর রত্নদক রত্নদ্বক মানে হচ্ছে সোনা রূপো বা কোনো অলঙ্কার সমস্ত অলঙ্কার ভেজানো যে জল সেই জল রত্নদক সেই রত্নদক জল বর্ষণ করতে হবে উপর থেকে এটা গেল চালনির মাধ্যমে বর্ষণ এরপরে ভালো করে গাটা মুছিয়ে দিয়ে গাঠা মুছিয়ে দিতে হবে মুছিয়ে দিয়ে আমরা সুগন্ধি পাপড়ি অর্থাৎ গোলাপের পাপড়ি আমরা বা বেলি ফুল বা যে সমস্ত সুগন্ধি ফুল আছে সেই ফুলের পাপড়ি আগে থেকে ছিঁড়ে রাখা হবে সেই ফুলের পাপড়ি আমরা প্রভুর গায়ে ওপর থেকে ছেঁটাবো এবং পুরো ভরিয়ে দেবো যতটা হয় গলাটা পর্যন্ত ভরাবো মুখ যেন ঢাকা না পড়ে সেইভাবে আমরা প্রভুকে পুষ্প দ্বারা এটি করা হবে এরপরে প্রভুকে ওখান থেকে আসন থেকে তুলে নেওয়া হবে তুলে নিয়ে শৃঙ্গার করা হবে শৃঙ্গার অর্থাৎ ভালো করে প্রভুকে সাজানো হবে এই প্রভুকে সাজানোর উপর কিন্তু প্রভু খুব খুশি হন এতে শৃঙ্গার পর্বে এবং শৃঙ্গার করার পরে সুন্দর করে সাজিয়ে জামাকাপড় সুন্দর বসন নতুন বসন হলে সেই নতুন বসন পরিধান করিয়ে সুন্দর করে সাজিয়ে প্রভুকে তার যে রত্ন সিংহাসন যে বেদিতাম যেখানে আমরা রাখতে চাই সেইখানে আমরা রেখে দেব আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপর শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হোক এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার